গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছে সবাই খুব 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 ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ একটি নতুন সকালে, নতুন দিনে, নতুন আরেকটি ব্লগের সাথে আমি মিঠু, মিঠু রিয়েল লাইফে তোমাদের সবাইকে স্বাগত আর আমার প্রচুর 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 ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করে দিলাম, এখন বাজে বেলা 11টা। আমি এই বন্ধ ঘরের মধ্যে ব্লগ করছি, কারণ কি আমার মিস্ত্রিদের শব্দ তো দূরের কথা, মিস্ত্রিরা এখন আরম্ভ করেছে সব গান, সে ব্লুটুথে সব গান শুনছে জোরে জোরে। এবারে শব্দ আসলে তবুও শুনতে একটু অসুবিধা হয়, কিন্তু গান আসলে তো তোমরা জানোই কী হবে। তো আমাকে এখানেই বসে আমি ব্লগটা সকাল থেকে ভেবেছিলাম আজকে রাগ করে শুরুই করব না, তো ভাবলাম যে না রাগ করে আর কি হবে, শুরুই করা যাক। তো শুরু করে দিলাম, আর সকাল থেকে তো অনেক কাজই হয়ে গেছে, সব তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এবার থেকে এই এরপরের থেকে যেটুকু শেয়ার করছি, তো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক দিও আর অনেক 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 শেয়ার করো, আর প্রথমবার যারা দেখবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো আজকে আমি এখন কী করছি, এখন কী করছি, এখন তো বন্ধ ঘরের মধ্যে তোমাদের সঙ্গে দেখা করলাম, এরপরে কী করছি? দাঁড়াও লাইট অফ করে নিই, না যেখান থেকে বেরোলে না লাইট অফ করার কথা মনেই থাকবে না, জানো তো খুঁজেই পাচ্ছি না যাই তো সুইচ। হ্যাঁ পেয়েছি, পেয়েছি খুঁজে। চলো এটা গোডাউন থেকে বেরোই। ওই দেখো শব্দ শুনতে পাচ্ছ তো? তো আমি এখন রান্না তো বসিয়ে দিয়েছি, আর আজকে বিশেষ কিছু রান্না করছি না, আজকে না মেঘলা মেঘলা ওয়েদার, আবার এদিকে হালকা হালকা রোদ্দুর উঠছে, এত পরিমাণে গরম তার মানে বলার মতন না। তো তারপরে হলো আজকে রান্না করছিল, কালকে যে চাল কুমড়ো আর মাগুর মাছের ঝোল করেছিলাম, চাল কুমড়ো রয়েছে আর মাগুর মাছটাও রয়েছে, ঝোল রয়েছে, তো আর আমের টক করেছিলাম। কালকে যেহেতু মাগুর মাছের ঝোল করেছিলাম, বউ চাল কুমড়ো খায়নি, বউর দাদাও খায়নি, আমিও খাইনি, তা রয়ে গেছে, তো ওগুলো আর রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আজকে শুধু বানাচ্ছি এদের চিকেন, এই দেখো চিকেনটা কষানোর জন্য দিয়েছি এদের চিকেন। আমি তো চিকেন খাবো না, তার জন্যে আমি হলো আমার মাগুর মাছের ঝোল আছে ওটা দিয়ে আমার হয়ে যাবে, ভাতটা এখনো বসাই নি, আমি স্নান করতে যাবো, ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে যাবো। আমি তোকে বলেছি টাকা দিয়ে গেছিল, প্রথমে বলেছিলাম। আর আজকে তো বৃহস্পতিবার, তো পুজো দিতেও টাইম লাগবে, তার জন্য ভাবলাম যে চিকেনটাও বসানো থাক, চিকেনটা হালকা একদম ই দিয়ে যাব, কি বলে ওর নাম, কেমন একটা আলো পড়ছে, বাইরের আলো আর ভেতরের আলো এক হয়ে গিয়ে না ভালো লাগে না দেখতে, কেমন একটা যেন লাগে না, কেমন একটা লাগছে ভাই, বাইরের আলো আর ভিতরের আলো সবে এক হয়ে যাচ্ছে। তো বৃহস্পতিবার যেহেতু পুজো দিতে দেরি হবে, তো ভাবলাম যে আমি চিকেনটাও হাফ বসিয়ে রেখে যাই আর ভাতটা ব্যাস, আমার এসে এবার স্নান করে এসে পুজো দিতে দিতে এদিকে চিকেনটাও হয়ে যাবে, এদিকে ভাতটাও হয়ে যাবে। তো চলো আর বেশি কথা না বলে পুজো দিতে আজকে অনেক দেরি হবে, তো স্নান টান করে আসি, পুজো টুজো দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করব। আর তোমরা কিন্তু কেউ চলে যাবে না, সবাই আমার সঙ্গে থাকবে, আর আমার ভিডিও যারা ভালোবেসে দেখতে আসো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো প্লিজ। কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে খাটের উপরে এসে বসলাম, এখন একটুখানি বিশ্রাম করব, আর বিশ্রাম করলে হবে না, এখন আর একবার উঠতে হবে, ভোর দাদা খাইনি এখনও, তো ভোর দাদা খা, দাদা আসলে ভোর দাদাকে খেতে দেবো, সেটুকু সময় শুয়ে থাকবো, আর তারপরে তো আর তো বাদ বাকি ঘরে টুকটাক কাজ থাকে, জামাকাপড় মেলা রয়েছে সেসব তুলবো, ভোর ফোন এসছে, তো অনেকই কাজ থাকে, তো কাজকর্ম সেরে টেরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা করব। আর তোমরা সবাই আমার সাথে থাকবে, মানে ভিডিও ছেড়ে কিন্তু কেউ চলে যাবে না, কিন্তু ভিডিও ছেড়ে চলে গেলে আর আমি যা করবো সন্ধ্যাবেলা তোমরা কিছুই দেখতে পাবে না, আর আমি করবো তাহলে কার জন্যে বলো, নে সবাইকে এখন টাটা, আবার পরে আসছি।
তো না আজকেও সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলা চলে আসলাম আবার তোমাদের সঙ্গে। তো চা তো আমি বসিয়ে দিয়েছি আর চাটা আমার হয়েও গেছে, আর লিকার চা বানিয়েছি, আর ঘরে আজকে কেউ নেই, শুধু আমি আর বউ। তো দুইজন মিলে এখন লিকার চা খাবো, গল্প করবো, আর চার সাথে খাবো টোস্ট। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটা বিশাল সারপ্রাইজ আছে আজকে ভোকে দেবো। ভো কিন্তু এখন এখানে নেই বলে আমি কথাগুলো বলছি, তো ভোকে আজকে একটা বিশাল সারপ্রাইজ দেবো। তোমরা আমার সঙ্গে থাকবে তাহলে দেখতে পাবে যে ভোকে কী সারপ্রাইজ দিচ্ছি। তো কেউ কিন্তু ভিডিওটা ছেড়ে চলে যেও না, ঠিক আছে? তো ভো সারপ্রাইজটা পেয়ে না আজকে, আমি তো জানি কী সারপ্রাইজ দেবো, পেয়ে খুব খুশি হবে। তো আর ওপাশে প্রেশার কুকার একটা বসানো দেখতে পাচ্ছ, তো প্রেশার কুকারটার মধ্যেই আছে সেই সারপ্রাইজের রহস্য। তো চলো চাটা খেয়ে আসি। শুভ সন্ধ্যা সবাইকে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মানে খেয়ে দিয়ে উঠে সেই যে শুয়েছি, তারপরে সারা দুপুরে তাওটা করলাম, একটুখানি চোখ বন্ধ হলো, তারপরে উঠলাম, সন্ধ্যেবেলা কাজকর্ম করলাম, সন্ধ্যেবাতি জ্বাললাম, জেলে তো দেখলেই চা বানালাম। এই যে এখন চা খাবো, চা রেডি, চা এখন খাবো। আর ওপাশের গ্যাসে যে প্রেশার কুকারটা বসিয়েছি ওটার মধ্যে একটা জিনিস সিদ্ধ করছি, তো এখন সেটা বানাবো সন্ধ্যেবেলার জল খাবার। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, তোমরা কিন্তু সঙ্গে দেখো। চাটা খেয়ে আবার চলে আসছি ফিরে। আর আজকে একটা দুঃখের বিষয় কী বলতো, তোমাদেরকে না জানালে আমার পেট ফুলে উঠছে। তো এটা আমার দীর্ঘ 15 বছরের চা করার বাটি, আজকে সকালবেলা চা বসিয়েছি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ এটা ভোর বাবা করেছিল বলে তার জন্য সকালবেলা আজকে ভোর বাবা চা বসিয়েছিল। চা বসিয়ে দেখে গ্যাসে চা পুরো মানে ওই এটার মধ্যে ভর্তি হয়ে গেছে, বলছে আমার তো চা উঠলে পড়লো না, চা তলা দিয়ে কোথা দিয়ে আসলো পড়লো। তা বলছে চা বাটি মনে হয় ফুটো হয়ে গেছে, আমি না না হতেই পারে না, আর স্টিলের বাটি ফুটো হবে আমি বিশ্বাস করতে পারিনি। তারপরে আমি এসে গেছি চাটা নামাও, তো চাটা ছাকার পরে তারপরে আমি এরকম করে দেখছি কি হ্যাঁ সত্যি ফুটো হয়ে গেছে। উ দেখো ছিদ্র একদম দেখা যাচ্ছে কিনা জানি না, একদম কিছু একটা ছিদ্র, তো ওখান থেকে সব পড়ে যাচ্ছে চা। তো এটা আমার বাতিল হয়ে গেল। আর একটা এইটাও, এই বাতিটাও যেটা এখন চা করছি এটাও দুটোই আমি চা করি, কিন্তু এটাতে বেশি করা হয়, আর এটা যখন জোড়া থাকে তখন মানে মাজা হয় না তখন ওটা। এবার আমাকে আর একটা চার বাটি কিনতে হবে, একটাতে হয় না বলো, দুটো না হলে একটা ধরো মাজা থাকলো না আর একটাই বসালাম। আর চার বাটি কিন্তু সব বাটিতে করা যায় না, কারণ এখন লিকার চা বেশিরভাগ করলে কী হয় বলো তো, কালো হয়ে যায় বাটি, তো তার জন্যে আর একটা বাটি কিনে নিয়ে আসতে হবে। তো চলো যাবি, যেদিনকে বাজারে যাবো সেদিনকে কিন্তু তোমরা একটু মনে করিয়ে দিও। বোয়ায় চা হয়ে গেছে। আর বউ এখন কী করছে বলো তো, বউ কিন্তু এখন এত এই মানে কী বলবো তোমাদেরকে, বউ শুনলে রাগ করবে, তো থাক বলো দরকার, তোমার নিশ্চয়ই বুঝতে পেরেছো বউ এতক্ষণ কী করছিলো। এবার দোকান থেকে ভ্যান এসছে মাল তোলার জন্য, বউ এখন গজ গজ করে মাল তুলছে আর রাগে ফুলে ফুলে উঠছে, বাচ্চা মানুষ আর কী বলবো বলো। তো এখন ওই মালগুলো সব বের করে ভ্যানে তুলে বেড়ে দিচ্ছে, নিয়ে যাবো এসে চা খাবে। তো প্রেশারটা বসানো ছিল দেখলে না প্রেশার কুকারটায়, তার মধ্যে আলু দিয়েছিলাম সিদ্ধ করতে, তো আমি এখানে একটা আলু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে দেখো চিকেন নিয়েছি, দুপুরবেলা চিকেন রান্না করেছিলাম না, কয় পিস আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম, ভো কিন্তু জানে না, আদা রসুন মানে মাখিয়ে একটু নুন দিয়ে লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো সেটাকে এখন বের করে নিয়ে আসলাম। আর এখানটায় দেখো একটু বেসন নিয়েছি, আর এখানে নিয়েছি একটু আদা রসুন মানে রসুন আর লঙ্কার পেস্ট, তো কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে এখন এই যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো, এটা সেই চপারে কুচি করেছি, দেখো কী সুন্দর কুচি হয়। তো এটা দিয়ে একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে তখন ওই সিদ্ধ আলুটাও দিয়ে দেবো, দিয়ে আর ওর মধ্যে একটু মানে কিছুই দেবো না, শুধু একটু হলুদ গুঁড়ো দেবো, একটু জিরের গুঁড়ো দেবো, দিয়ে ওটাকে একটা আলুটা সিদ্ধটা দিয়ে একটা পুর বানিয়ে নেবো। তো পুরটা বানিয়ে নিয়ে তারপরে কী করবো বলো তো, তারপরে আমি ওই যে চিকেনটা দিয়ে দেখলে না, আর বেসনটা দেখলে, বেসনটা একটা ব্যাটার করে রাখবো ওই আদা রসুনের পেস্টটা দিয়ে, তো পেস্টটা দিয়ে ব্যাটারটা করে রাখবো। আর ওই চিকেনটা কী করবো, ওই যে আলুর যে পুরটা বানাবো তার মধ্যে একটা করে দিয়ে বেশ গোল গোল করে তেলের মধ্যে ভেজে নেবো। তো দেখো আমি তেলের মধ্যে বল বল করে ভেজে নিচ্ছি, আর ভো কিন্তু এখনও কিচ্ছু জানে না যে আমি কী করছি, ভো কিন্তু কিচ্ছু জানে না, ওকে আমি সারপ্রাইজ দেবো, ভো যা খুশি হবে তোমরা শুধু দেখবে যে ভো কী পরিমাণে খুশি হয়, চিকেন খুব ভালোবাসে, আর এই সমস্ত কিছু যদি বানিয়ে দেই তাহলে তো আর কথাই নেই। তো চিকেন বলগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও কেমন বানালাম। আমি অবশ্য কোনোদিনও বানাতে পারি না তেমন ভালো, ওই মোটামুটি নিজের মাথায় যেটুকু থাকে সেটুকু দিয়ে বানাই। তো চলো আমি ভেজে নেই। ওই দেখো এটা আমার হয়ে গেছে, ভোকে এবার সারপ্রাইজ দেবো, ওই যে চিকেন বল, দেখো চিকেন বলগুলো কেমন হয়েছে,
তো আমি কিন্তু চিকেন খাই না, ঠিক আছে? আমি শুধু বানাই ওদের জন্য, আমি চিকেন কোনো দিনও খাই না। ও চোখটা একটু বন্ধ কর, ও চোখটা বন্ধ কর, চোখ বন্ধ কর, আমার সাথে আয়, চোখে হাত দে, চোখে হাত দে, হ্যাঁ দেখবি না কিন্তু, দেখবি না কিন্তু, আয় 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 আয়। এই কি হলো? চোখ খোল, এই যে এখানে চোখ খোল, এবার চোখ খোল, চোখ খোল। ও ভাই কি চিকেন বল, মানে চিকেন বল, চিকেন বল রেসিপি কেমন? ও ভাই সাপ, ও ভাই খাবো, দিলে আমি ঠাকুর করে না, কেমন সারপ্রাইজ দিলে মাম্মা, ও খেয়ে দেখতো কেমন হয়েছে। এইটা খাওয়াবে, বিশাল গরম, গরম তো হবে, একটু খেয়ে দেখ। ও ভাই সাম, হেভি টেস্ট, তোমার এই চিকেন বল রেসিপিটা কিন্তু আমি পুরোপুরি শেয়ার করিনি, যে তোমাদের যদি কারুর যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি তাহলে পুরো শেয়ার করব তোমাদের সাথে। এখানে একেবারে তো বউ এখন খাওয়া দাওয়া করে নিক, আর আমি আরেকবার একটু চা খাই, খেয়ে তারপর তোমার রাতের খাবার বানাতে হবে, আমি তো আর চিকেন ওটা খাবো না, তো আর একবার চাই খাই, আমি চা খেয়ে আর স্বাদ মেটাই। তো বলো দেখো, আমি এত ভোজন করি আর বউ আমার সাথে কেমন করে, তোমরা তো দেখতেই পাও কেমন করছি, দেখেছো দেখেছো, দেখো তাহলে। আর ওই ও খাবে বলে দেখো আমার বাসনের কারি হয়েছে, দেখো এই সব বাসন, এই সব বাসন, এখন এই সব গাদা, এখন আমাকে মাছ দেবে, ও খাবে আর আমি মাছব। তো চলো, সকাল থেকে রাত পর্যন্ত আজকের দিনটাও শেষ হয়ে গেল, তো আবার আগামী দিনের অপেক্ষায়, আর আগামী দিনটা সবার জন্য, সকাল সবার জন্য খুব সুন্দর, খুব মধুর, খুব ভালো যায়, তো সেই কামনাই করি। আর সারাটা দিন তো চোর তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর তোমাদের সঙ্গে সকাল থেকে উঠে রাত এখন 11:30 বাজে এই পর্যন্ত তোমাদের সঙ্গে থাকলাম, আর তোমরাও কিন্তু আমার সঙ্গে থাকলে, তো খুব ভালো লাগলো, আমার তো খুবই ভালো লাগলো তোমরা আমার সাথে থাকলো, থাকছো, আর আমি তোমাদের সাথে থাকছি, সেটা তোমাদের কেমন লাগছে আমার লাইফ স্টাইলটা দেখে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আমার দেখো রুটি করা হয়ে গেছে রাত্রে, এই যে রুটি করেছি, তো এখনও তো বাড়ি আসেনি জানো তো, এখন এই যে ফ্যানের সিজন, তো ওর জন্যে আমাদের এখন খুব দেরি হয় সবার বাড়ি আসতে, 11:30 বেজে গেছে এখনও কেউ আসেনি। আর এখানে দেখো দুধটাকে আমি ঘন ঘন করে জাল দিয়েছি, এই যে ঘন ঘন করে জাল দিয়েছি, এখনও বসানো থাকবে, অনেকক্ষণ ধরে বসিয়ে রেখে দেবো, কারণ কি আজকে আমার ইচ্ছা করছে ঘন ঘন দুধ দিয়ে আর আম দিয়ে খাবো। আর ওদের জন্য তো চিকেন আছে, দুপুরবেলা করেছিলাম, ওদের তো চিকেন দিয়ে হয়ে যাবে, ওই জন্য আজকে আর রাত্রে কোনো তরকারি করিনি। তো আমার কাজ বাজ মোটামুটি সব হয়ে গেছে, বাসন কোসন যা ছিল মাজা ঘষা হয়ে গেছে, এখন খাওয়ার পরে এই ঘরটাকে মুছবো, মুছে তারপরে বেডিং পাতবো। তো আর কি বলছিলাম যেন, ও তোমরা লাইক তো অবশ্যই একটা দেবে ভালো লাগলে, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, আর প্রথমবার যারা দেখবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন সবাইকে গুড নাইট, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, নতুন সকালে নতুন দিনে, সবাইকে টাটা।